কাস্টি হচ্ছে পিরামিডে বেশ সুন্দর গোছানো একটা পার্ক মাদ্রিদের ভিতরে এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আউটলুকিং অনেক অনেক বেটার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষ হলিডেটা পার করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে আসছি হচ্ছে পিরামিডে বেশ সুন্দর গোছানো একটা পার্ক মাদ্রিদের ভিতরে এই পার্কের ভিতরে একটা গোসলের জায়গা আছে যেখানে ফ্যামিলি নিয়ে আসলে মানুষ গেট টুগেদার করে বা গোসল করে আর কি সেজন্যই এখানে আসা তো আমি ওইখানে যাব আমি যদি ভালো লাগে তাহলে আমি নিজেও গোসল করব আর আমি আপনাদেরকে এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখেন পিছন থেকে যেটা দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর আসলে ক্যামেরাতে কেমন আসবে বলতে পারতেছি না বাট এমনি মানে আউটলুকিং অনেক অনেক বেটার অনেক গর্জিয়াস একটা ব্রিজ অনেক সুন্দর আসলে বলে বোঝানো যাবে না এখানে কি সুন্দর মিষ্টি বাতাস দেখেন এটা সুন্দর করে গোছানো কাঠের একটা ব্রিজ আর উপরে স্ট্রাকচারগুলো হচ্ছে স্টিলের এদিক থেকে যদি আমি দেখাই এই যে ব্রিজটা তো এই দিক থেকে এটা হচ্ছে পার্ক পার্কের নাম হচ্ছে পিরামিড এই যে ব্রিজটা দেখেন এটা হচ্ছে টোটাল ব্রিজ ব্রিজের যে ভিউটা আর এই যে দেখেন এদিকে মানুষ সবাই শুয়ে আছে বসে আছে ফ্যামিলি নিয়ে আসছে তো আমিও আসছি আজকে মামাদের ফ্যামিলি নিয়ে আসছে সবাই এখানে আসে সবার উদ্দেশ্য আসলে পিকনিক করার তো পিকনিকের জন্যে বা বিভিন্ন রকমভাবে দেখেন এখানে প্রচুর মানুষ হিউজ মানুষ শুয়ে বসে আছে মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষ হলিডেটা পার করা এই যে দেখে কি মানুষের সমাগম তো আমারও উদ্দেশ্য আসলে এরকম ফ্যামিলি নিয়ে সবাই যখন গরমের ভিতরে সামারে আসলে গুড টাইম বা কোয়ালিটি টাইম এক্সপ্লেন করতেছে তো আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিতরে বাচ্চাদের গোসলের একটা পানির জায়গা আছে তো মামার আসলে ফ্যামিলি যারা আছে তারা হচ্ছে এখানে গোসল করার জন্যে বা বাচ্চাদের গোসল করানোর জন্য নিয়ে আসছে যদি ভালো লাগে তাহলে আমি নিজেও গোসল করব এই পার্কে আসার উদ্দেশ্যটা হচ্ছে এটা প্রচুর মানুষ হিউজ ফ্যামিলি সব ফ্যামিলি মেম্বার যারা আছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এদিক থেকে যে প্রচুর এখানে অনেক বাংলাদেশিও আছে যারা গোসল করার জন্য আসছে প্রচুর মানুষ এই যে পানি উঠতেছে এই পানিতে আসলে সবাই গোসল করতেছে এই যে সুন্দর একটা দৃশ্য এই যে আউটলুকিং দেখেন এখানকার যারা যে পরিবেশ পরিস্থিতি আসলে ইউরোপের সামারটা আমাদের মুসলমানদের জন্য বা মুসলিম কমিউনিটির জন্য আসলে একটা কি বলবো যে ইসলামের দৃষ্টিকোণ থেকে আসলে এটা এটা আসলে গ্রহণযোগ্য না বললেই চলে তো সামারটা আসলে এরকম কিন্তু আসলে কালচার বা যে যেখানে যেরকমভাবে চলতে হয় সেটা যদি মেনে নিয়ে চলতে হয় তাহলে এটা এটাকে মেনে নিতে হবে মেনে নিয়েই এইভাবেই চলতে হবে এই হচ্ছে টোটাল পরিবেশ বা ভিউ পার্কটা আসলে অনেক বড় এই সাইড থেকে আরও অনেক জায়গা আছে আমি এই যে দেখেন এই যে পানি উঠতেছে এই হচ্ছে পানি আর ওইদিকে ওই যে ব্রিজ বাচ্চাদের আসলে বাচ্চারাই গোসল করে মেইনলি এখানে যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে তারাই গোসল করার জন্য এখানে আছে এই যে সবাই দৌড়ায় গোসল করতেছে ছোট ছোট বাচ্চারা এদের পানি উঠতেছে খুব মজা করে গোসল করতেছে সবাই এই যে আওয়াল মামা এদিক থেকে গোসল করতেছে সবাই মিলে আছে আয়জা আছে এদিক থেকে এই যে গোসলের জন্য সবাই রেডি দেখেন ছোট ছোট বাচ্চারা কি মজা করে গোসল করতেছে কি সুন্দরভাবে পানি উঠতেছে সবাই এখানে গোসলে ব্যস্ত এখন পানি চলে গেছে আবার পানি আসবে কিছুক্ষণের ভিতরেই এক মিনিট দুই মিনিট করে পানি দেয় পানি দেওয়ার পরে আসলে এটা চলে যায় এটা হচ্ছে অবস্থা অনেক বাচ্চারা আছে এখানে আসলে গোসল করার জন্য আসছে অনেক বাচ্চারা গোসল করতেছে এই যা যেমনই সাবিতার আলমা বসে আছে মানে সুন্দরভাবে একটা পানির একটা মানে কুয়াশার মতো একটা ঝিরিঝিরি একটা পানির যে ইয়েটা আছে সুন্দর এই যে এটা সারছে সারার পরে এরপরে হচ্ছে জোরে স্পিডের সাথে পানি আসবে এরপরে স্পিডের সাথে পানি আসবে সব নাচানাচি করতেছে সে পরিবেশ পরিস্থিতি প্রচণ্ড রোদ তো রোদের উপরে এই যে পিছন সাইডে এইটাতেই হচ্ছে আসলে সবাই গোসল করতেছে এই যে পানি আসতেছে এখন
গোসল শেষ, গোসল করলাম, অনেক মজা করলাম। তো এখন হচ্ছে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। তো এখন একটু বসার জায়গা খুঁজতেছি। এই যে দেখেন, এই পিছন সাইডে গোসল করতেছিলাম, এখানে এখনও মানুষ অনেকেই গোসল করতেছে। দেখি কোথায় বসা যায়, কারণ সবাই বসে আছে, অনেক মানুষ যে যেখানে মানে আপনার চাদর পারে বা বিভিন্ন রকম বসার মতো জানি আসছে, বসতে পারলেই হলো। অনেক মানুষ, অনেক ক্রাউড, অনেক গ্যাঞ্জাম মোটামুটি। তো এখন আস্তে আস্তে সামনের দিকে আগানো। এদিকেও একটা আলাদা বাচ্চাদের একটা ছোট ছোট ফোয়ারা আছে। এই যে সুন্দর, এখানে গোসল করা যায় তো আসলে। বাহ, বেশ ভালোভাবে পানি আসলে উঠানামা করতেছে। এখানে সুন্দর বসার মতো, বসে গোসল করার মতো জায়গা আছে। ছোটো ছোটো বাচ্চারা এখানে যদি আসে তো মোটামুটি সাঁতার বা বিভিন্ন রকমভাবে টাইম এক্সপ্লেন করতে পারবে। মানে বেশ ভালো করছে জিনিসটা, ভাল লাগছে আর কি। এখানে যে বাচ্চারা গোসল করতেছে সবাই, ভিতরে অনেক বাচ্চা আছে, আস্তে আস্তে সাঁতার কাটার মতো করে। এই যে উপরে উঠে গেল সবগুলা, বেশ ভালো। এখন হচ্ছে চলে যাচ্ছি পিরামিড থেকে। তো এই ব্রিজটাই আসলে এখানকার আলাদা একটা হাইফ আছে। তো এখন বের হয়ে যাওয়ার কারণ হচ্ছে কালকে রাত্রে কাজে ছিলাম, তো এখন পর্যন্ত রেস্ট করি নাই। হঠাৎ করে বাসায় ছিলাম, বাসা থেকে হঠাৎ করে বের হয়ে চলে এসেছি। তো এখন মানে আর শরীরে যাচ্ছে না যে এখানে হয়তো থাকতে পারবো আরও কিছু সময়, তো এই জন্যে বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিও অবশ্যই সবাই দেখবেন, আর আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।